বুদিছো বাতৰি মাজত আৰু ইতিমধ্যে আমি জনাইছোঁ যে আজি অসমলৈ আহিব প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী 15টা দিনৰ ভিতৰত দ্বিতীয়টো এই অসম ভ্ৰমণ প্ৰধানমন্ত্ৰী গৰাকীৰ 15 দিনৰ পূৰ্বে তেওঁ আহিছিল শিৱসাগৰ জেৰেঙা পথাৰলৈ আৰু আজি জেৰেঙা পথাৰত এক সুকীয়া দৃশ্যতা দেখিবলৈ পোৱা গৈছে য'ত শৃংখলাবদ্ধভাৱে সকলো পৰিপাটিকৈ তাত ব্যৱস্থা কৰা হৈছে আৰু আশা কৰা হৈছে যে জেৰেঙা পথাৰতকৈ দুগুণ লোকৰ সমাগম ঘটিব ঢেকিয়াজুলিৰ ভেটপাৰালৈ আমি পুনৰ গৈছোঁ ৰাজুবৰ কাষলৈ ৰাজু পুনৰ আপোনাৰ কাষলৈ আহিছোঁ চাওক 42ৰ গণ আন্দোলনৰ সৈতে জড়িত থকা এইখন ঢেকিয়াজুলি য'ত 13জন লোক শ্বহীদ হৈছিলে আৰু ভাৰতৰ স্বাধীনতাৰ বাবে আৰু এই মুহূৰ্তত আমি সেই ঐতিহাসিক ঢেকিয়াজুলিতেই যিহেতু উপস্থিত আছোঁ আৰু ঢেকিয়াজুলিৰ বুটপাৰা অঞ্চলত এনেধৰণে ৰাইজ সমবেত হোৱা দেখা গৈছে যথেষ্ট সংখ্যক লোক ইতিমধ্যে আহি উপস্থিত হৈছে আৰু 11টা বজাত অনুষ্ঠান 11টা বজাৰ অনুষ্ঠানৰ পূৰ্বেই যথেষ্ট সংখ্যক লোকক ইয়াত ভিৰ কৰা দেখা গৈছে বহুকেইগৰাকী যুৱতী ইয়াত আছে সকলোৰে কেনেকুৱা এক্সাইটেড আপোনালোক এক্সাইটেড বাটটো অহা নাই ভালকে কার কারণে কিয় ভাল পায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিয় ভাল পায় আমার দেশের কারণে ইমান উন্নতির কাম করেছে আর মানে কি বহুত ভাল মানে লোকেল ফর ভুকেল এঘাৰটা বজাত আহিব এতিয়া আমনি নালাগিব আমনি নালাগে উঠি দিলে ভাল পাওঁ আঠটা বজাৰ পৰা ইয়াত তেওঁলোক ইয়াত সমবেত হৈছেহি আৰু তেওঁলোকৰ এটাই উদ্দেশ্য প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক তেওঁলোকে সন্মুখৰ পৰা প্ৰত্যক্ষ কৰা নৰেন্দ্ৰ মোদীৰ কাৰণে একদম এক্সাইটেড নেকি ঢেকিয়াজুলি নৰেন্দ্ৰ মোদী আহিব কি কি ভাল লাগে তেওঁ গোটেইখিনি ভাল লাগে আৰু মানে তেওঁলোকে ভাল লাগিছে তেওঁলোকৰ এটাই কথা যে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী আহিব আৰু নৰেন্দ্ৰ মোদীক চাবৰ বাবে তেওঁলোক এনেধৰণে সমবেত হৈছে আমার ভাগ্য আর সৌভাগ্য আমার ঢেকিয়াজুলি যে আজ ভারত স্বাধীন হওয়ার 70 বছর পিছত যে আমি প্রাইম মিনিস্টার দেখা পাইছো ভারতবর্ষের ভিতরত মানে অসমের ভিতরত আমার এইটো সৌভাগ্য যে আমার ঢেকিয়াজুলি শোণিতপুর জেলার ঢেকিয়াজুলির নিচিনা ঠাইত আমার প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়াক দেখা পাইছো আর আমার এইটোর আড়ত আছে আমার মুখ্যমন্ত্রী আর হেমন্ত স্যার তেওঁলোকের চেষ্টাত আমার ইয়ালৈ মোদী স্যারক আনিছে আমার অসমৰ কাৰণে মালা আঁচনি আর কামাখ্যা মন্দিরের কারণে যথেষ্ট ধন আমার পর্যটকের কারণে নিবাস বনার কারণে উন্নতির কারণে মেডিকেল কলেজ তো কেইবাখনো দিছে হিসাব নাই মোর মনতে নাই কিমান যে হয়ে আছে ঠায়েতে কোনো ঠাই বাকি নাই মেডিকেল কলেজ আর কলেজ সব ঠাইতে হয়ে আছে শিক্ষকর যিমানখিনি নিযুক্তি দিছে এনেকুৱা নিযুক্তি ভারতবর্ষের ভিতৰত কেতিয়াও দিয়া নাছিল যি কাম মোদী সরকারে করে আছে বিজেপি সরকারে করে আছে আমি ভগবানের ঈশ্বৰত প্রার্থনা রাখিছো এই সরকার আর এই সরকারের যিসকল কর্তা আমার মোদী স্যার দীর্ঘজীবী হোক সর্বানন্দ সোনোয়াল হিমন্ত বিশ্ব শর্মা দীর্ঘজীবী হোক আমার অসমবাসী রক্ষা করক জাতি মাটি ভেটি ধর্ম সকলো যাতে রক্ষার কারণে তেওঁলোক আহিছে তেওঁলোক ঈশ্বৰৰ দূত হয় সাধারণ মানুষ নহয় তেওঁলোক তেওঁলোক ঈশ্বৰৰ দূত ঈশ্বৰৰ অবতার তেওঁলোক নহলে এনেকুৱা চিন্তাধারা বেলেগ মানুষের নাছিল আমার সন্মানন্দ স্যার এতিয়াও নিজে সংসার করা নাই বিয়া পাতা নাই দেশের কারণে লাগি আছে মোদী স্যারের নিজের কোনো লড়া ছোৱালী নাই সংসার নাই তথাপি দেশের কারণে দিনে রাতিয়ে মোদী সরকার মোদী স্যারে কাম করে আছে অথচ আমার বর্তমান সরকারে কোনো ধন লুণ্ঠন করে বিদেশত না রাখে আগর সরকারে নিজে নিজে পুঁজি বনায় কোন রূপ টকা পয়সা বিদেশত স্থাপন করেছে আপনি আপনি অকল আপনি বিজেপি কার্যকর্তা
সাধারণ মানুষ হিসাবে মই একো কার্যকর্তা নহয় মই এলপির শিক্ষক হয় মই কোনো রাজনৈতিক পার্টির লগত ডাইরেক্ট জড়িত নহয় এতিয়া যদি কংগ্রেস পার্টি গদিত বহে মই সেই কংগ্রেসের জনতা থাকিম বিজেপি গদিত আছে বিজেপির কিন্তু ইন জেনারেল আমার চকুত যেখানে দেখেছো এই বিজেপির নিচিনা কোনো সরকারে দেশপ্রেমী আর সমাজপ্রেমী রাইজপ্রেমী আর কিছু মানে হয়তো ভাবিব পারে যে মুসলিম বিদ্বেষী সেইটাও নহয় যিমান আঁচনি ধরেছে অসমত সকলে সমানে পাই আছে মুসলিমে সুবিধা পোৱা নাই জানো আর কা যিটো সৃষ্টি করেছে কোনো মুসলিমক খেদা নাই আর বাংলাদেশী কোনো হিন্দু ইয়াত আনি ভর্তি করা নাই এনেই উড়া বাতরিত মানুষ নাচি থাকে। ধন্যবাদ 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 তেও যথেষ্টখিনি কথা কৈছে সকলো সকলো এক্সাইটেড মোদীর কারণে নিজকৈ এনেদৰে দেখিবলৈ পোৱা গৈছে যে উৎসাহ এই সকলোকৰ যুৱতীসকল আছে বিশেষকৈ আৰু ৰাজু দেখিবলৈ পোৱা গৈছে যে যুৱতীসকলৰ মাজতো যথেষ্ট উৎসাহ বৰ্তমান বৃদ্ধি পাইছে যিহেতু প্ৰথমবাৰ ঢেকীয়াজুলিৰ কোনো প্ৰধানমন্ত্ৰীগৰাকীৰ আহিব গতিকে পুনৰ তেওঁলোকৰ প্ৰতিক্ৰিয়া আপুনি জানিবলৈ চেষ্টা কৰক যিহেতু এক উৎসৱমুখৰ পৰিৱেশ কিছু মাজত মাত্ৰ কেইটামান ক্ষণহে বাকী আছে আৰু তাৰপিছতেই প্ৰধানমন্ত্ৰীগৰাকীৰ আগমন। সঁচাকৈ আৰু কেইটামান মুহূৰ্ত তাৰপিছত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী যিহেতু ইয়ালৈ আহিব আৰু ঢেকীয়াজুলিত ইতিমধ্যে বিভিন্নজনে কৈছে আমি সেই বাৰ্তাও নিউজ এইটিন অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শকক আমি শুনাইছোঁ যে ইয়াত ঢেকীয়াজুলিৰ বাবে এইটো এটা তেওঁলোকে গৌৰৱৰ বিষয় বুলি কৈছে যে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ইয়ালৈ আহিব আৰু ঐতিহ্যমণ্ডিত ইয়াত ঢেকীয়াজুলিৰ 42 গণ আন্দোলনত 13 শ্বহীদ হৈছিলে এই ঢেকীয়াজুলিৰ পৰা আৰু এই ঢেকীয়াজুলিলৈকে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী আহিব আৰু তাৰ বাবে এনেধৰণৰ উৎসাহ উদ্দীপনা বৰ্তমান দেখিবলৈ পোৱা গৈছে শিশুৰ পৰা কিশোৰৰ পৰা বৃদ্ধলৈকে সকলো ইয়াত আহিছে সকলোৱে আহি এই যি জনসভা আছে মোদীৰ জনসভা সেই জনসভা তেওঁলোকে অংশগ্ৰহণ কৰিব আৰু আমি বিভিন্নজনৰ সৈতে কথা পাতি আছোঁ আৰু কথা পাতিবলৈ যত্ন কৰিম বিভিন্নজন ক'ৰ পৰা আহিছে আপোনালোক ক'ৰ পৰা আহিছে প্ৰধানমন্ত্ৰীক পাইছোঁ আমি আমাৰ ওচৰত পাইছোঁ গতিকে আমি বিৰাট এক্সাইটেড হৈছোঁ ভাল লাগিছে আমাৰ অসমত আহি আছে মোদী গাঁৱত ভাল লাগি আছে মোদীজী আগতে ওচৰৰ পৰা দেখিছে নাই নাই দেখা দেখা নাছিল প্ৰথমবাৰ দেখিম এবাৰ প্ৰথম প্ৰথমবাৰ দেখিম কিহত পঢ়ি আছা মই বিএ ফাৰ্ষ্ট ছেম এবাৰ অকণ উঠিয়া কিশোৰী সকল আছে কি কবা মই বহুত এক্সাইটেড প্ৰথমবাৰ দেখিব ওচৰৰ পৰা দেখিবা এবাৰ ভাল লাগে কিয় ভাল লাগে তেওঁ হিমন্ত বিশ্ব শৰ্মা থাকিব মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল থাকিব তেওঁলোকক চাবলৈ মন যায় নে যায় মামাকটো চাবলৈ মন যায় আমাৰ সবৰে মামা হয় ইমান ইমান বেছিকৈ দি আছে আমাক সেইকাৰণে ভাল লাগে। এয়া ইতিমধ্যে ৰশ্মিতা আপুনি উল্লেখ কৰিছিলে যে কিশোৰীসকলো ইয়াত আহি উপস্থিত হৈছে আৰু তেওঁলোকো যথেষ্ট এক্সাইটেড এক্সাইটেড হয় নহয় কিমান কোন আহিবনো আজি অকণমান জোৰত ক'লে ভাল হয় মানুহে শুনিব লাগিব নহয় সকলো ইয়াত তেওঁলোকৰ যথেষ্ট উৎসাহ আছে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক তেওঁলোকে ওচৰৰ পৰা চাব আৰু তাৰ বাবে এনেধৰণে ইয়াত ঢেকীয়াজুলিৰে যি ভোটপাৰা পথাৰ আছে তাত এনেধৰণে সকলো একত্ৰিত হৈছে আৰু জেৰেঙাত যি সেৰেঙা পৰিৱেশ দেখিছিলোঁ তাৰ বিপৰীত ছবি কিন্তু আমি ইয়াত দেখিছোঁ আৰু ইয়াত যথেষ্ট ইয়াত সুব্যৱস্থা কৰা হৈছে ইয়াত বিশেষকৈ পাৰ্কিঙৰ ক্ষেত্ৰত কোনো ধৰণৰ যাতে কোনো বেমেজালিৰ সৃষ্টি নহয় তাৰ বাবে পাৰ্কিঙৰ সুব্যৱস্থা আছে আৰু তাৰ লগতে এই যি পথাৰখন আছে আমি পথাৰখন দেখুৱাইছোঁ যে ইয়াত সকলো আহি যাতে একত্ৰিত হ'ব পাৰে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক যাতে তেওঁলোকে যিহেতু তেওঁ অসম মালা আঁচনিৰ তেওঁ শুভ উদ্বোধন কৰিব তাৰ লগতে ৰাজহুৱাৰ লগতে বাৰেৰহণীয়া কৃষ্টি সংস্কৃতিও আজি প্ৰদৰ্শন কৰা হ'ব যিহেতু দীৰ্ঘদিন ধৰি তাতে যিসকল স্থানীয় লোক আছিল তেওঁলোকে তাত আখৰা কৰি থকা পৰিলক্ষিত হৈছিল গতিকে সেইসমূহ কলা সংস্কৃতি আজি প্ৰদৰ্শন কৰা হ'ব গতিকে মঞ্চটো হয়তো বিশাল আয়োজন চলিছে ইয়াৰ বাবে
নিশ্চয় নিশ্চয় রশ্মিতা, বিশাল আয়োজন আছে যাতে লোকসকল আহি ইয়াত 11 বজালৈকে যেহেতু থাকিব লাগিব, তার পূর্বে যাতে মানুহ কোনো যাতে বোর নহয় তার বাবে কিছু ব্যবস্থা করেছে, নৃত্য গীতর ব্যবস্থা ইতিমধ্যে হয়ে আছে, আমি সেই দৃশ্যও কিছু সময়ের পিছন দেখাম। কিন্তু এই মুহূর্তে আমি এই পরিবেশ দেখে ভোটপাড়ার পরিবেশ, আর ভোটপাড়া তেনে ধরনের সকল একত্রিত হয়েছে, ইয়ার নিশ্চয়ক আপনি বিজেপির কার্যকর্তাই হব, কেনে আজি বিরাট গৌরবান্বিত অনুভব করছো আজি মোদীজি ইয়াতে আহি আছে আমার জায়গা, আর সবকে মোদীক স্বাগতম জানাইছো, আমি ইয়াতে আহিব, সব প্রোগ্রামটা ভালকে হোক, সব রাইজর কারণে ভাল হোক। 5 লাখ টার্গেট করেছে, হবনে? হব লাগে, হব, নিশ্চয় হব। এতিয়া কিমান মান হয়েছে? এতিয়া তো আপনার 1 লাখ মান হল সাগে। এতিয়া 1 লাখ মান হয়ে গেছে, 11টা বাজার মুঠরে মানুষ ভরি যাব, ফুল হয়ে যাও, গাড়ি আহি আছে, আমার গাড়ি প্রায় আছে, দাম হয়েছে রাস্তায়, এখানে দেরি হয়ে আসলো। নিশ্চয় রশ্মিতা, বিভিন্ন স্থানের পর যেহেতু যদি আমি চাও তেনেহলে শোণিতপুর জেলা বা দরং জেলার বিভিন্ন সংখ্যক লোক ইয়াত আহি উপস্থিত হবহি, আর সকলকে ইয়াত একত্রিত করব বিচারিছে, আর একত্রিত করে মোদীর যে জনসভা আছে, পূর্বতে জেরেগা পথার যখন জনসভা আছে তাত বহুতেই প্রবেশ করব পৰা নাছিল, কিন্তু ইয়াত যাতে সকলে প্রবেশ করব পারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যখন জনসভা হব সেই জনসভাত যাতে সকলো থাকিব পারে। রাজু, আমি পুনৰ আপোনাৰ কাষলৈ যাম, কিন্তু এই মুহূর্তে আমি ঢেকিয়াজুলিৰ দৃশ্য দেখুৱাই থাকিম, প্রতি মুহূর্তৰ বতৰ আমি দি যাম, যেহেতু কিছু সময় পিছতে বাৰেৰহণীয়া কৃষ্টি সংস্কৃতি তাত প্রদর্শিত হব, আর ইতিমধ্যে 1 লাখৰ অধিক লোকৰ আগমন ঘটিছে, আর সময় বাঢ়ি যোৱাৰ লগে লগে পুনৰ অধিক সংখ্যক লোকৰ আগমন হব বুলি তাৰ কাৰ্যকৰ্তাসকলে উল্লেখ কৰিছে। ৰাজু বৰুৱা আমাৰ সৈতে থাকিব, পুনৰ সম্প্ৰচাৰ, তাৰ পূৰ্বে লৈ লৈছো এটি সৰু বাণিজ্যিক বিৰতি।